শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। কাজী আব্দুল জব্বার, পিতা মৃত কাজী মোহাম্মদ কফিলুদ্দিন, মাতা মৃত কাফরুন্নেসা। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার গ্রাম কান্দারবাড়ি, ডাকঘর দিগিরপাড়, উপজেলা টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। বর্তমান আমি কামারখাড়াই, ডাকঘর স্বর্ণগ্রাম, উপজেলা জেলা সব ঠিক আছে। আমার পড়াশোনা ছিল দিগিরপাড়ে এসি ইনস্টিটিউশন হাই স্কুল, এবং এরপরে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় স্কুল। 67 এসএসসি পাস করছি, আর কলেজ হলো হরগঙ্গা কলেজ এবং ঢাকাতে সলিমুল্লাহ কলেজ, এবং লাস্টে হরগঙ্গা কলেজ। তখন আমি ডিগ্রিতে পড়তাম, মুক্তিযুদ্ধকালীন সময় ডিগ্রি লাস্ট ইয়ারে ছিলাম তখন আর কি। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি আমার বন্ধুবান্ধব অলিউল্লাহ সহ আমরা অনেকে স্থানীয়ভাবে ট্রেনিং প্রাপ্ত হইয়া, যখন আমরা স্থানীয়ভাবে ট্রেনিং দিই আমাদের কাছে শুধু রাইফেল ছিল। এখানে জশলং গ্রাম বিশাই মাদুরের বাড়ি, ওইখানে আমাদের টঙ্গিবাড়ি উপজেলার হেড ক্যাম্প ছিল আর কি। ট্রেনিংটা বলতে ওই যে রাইফেল, খুলনা, জোরনা এবং জি, এটা করাই তো স্থানীয়ভাবে অনেকেই ছিল, সবার নাম এখন মনে নাই আর কি। যাই হোক, পরবর্তীতে দেখলাম এলাকা থেকে অনেকে রাজাকারে যোগ দিতেছে, তখন চিন্তা করলাম এই রাজাকার রাইসা তো আরও বেশি উৎপাত করবে, এই রাইফেল রুফেল দিয়ে তো আমরা কিছুই করতে পারবো না। তো আমি আবার বুদ্ধি করে করলাম কি, আমার বাড়িতে একজন রাইয়ত থাকতো, একটা খালি ঘর ছিল, ওখানে থাকতো একজন বিড়ি শ্রমিক, তার নাম বারেক মোল্লা। তারে একদিন চিন্তা করলাম যে রাজাকার রাজাইতেছে আমাদের বিরুদ্ধে তো অনেক ষড়যন্ত্র করবে, এটা গোপনে যদি তথ্যটা আমি নিতে পারি চাইলে আমাদের ফেস করতে সুবিধা হবে। একদিন যাইয়া আমি আর দুজন বন্ধু নিয়ে বললাম, কাকা আপনার এক জায়গায় একটু যাইতে হবে ট্রেনিংয়ে। কোথায়? রাজাকারে। আমি ভাবছি আমার মুক্তিযুদ্ধ যেতে গেবা রাজাকারে যেতে কাও। ওখানে আমি বললাম, কাকা আপনি রাজাকারে যাবেন ঠিক আছে, মুক্তিযোদ্ধাদের বাবা হইয়া বাঁচবেন। কেমনে? কাকা আমাদের এলাকার রাজাকাররা আমাদের এলাকার ব্যাপারে যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত পরিকল্পনা করবে আমাদের বিপক্ষে, এগুলো আপনি গোপনে একটু নোট করে রাখবেন। নোট করে রাত্রি 12টার পর সবাই যখন ঘুমাইব তখন একটা সিরকুট লিখবেন, সিরকুটটা লেখা, এরপরে
20-40-50 টাকার ভিতরে ভাস কইরা সিরকুটটা রাইখা দিবেন। তাই আপনার ছেলে রুহুল আমিনকে পাঠাইমু, গেলে সবার সামনে মেজর থাক রাজাকাররা থাক, এই রুহুল আমিন এখানে অপেক্ষা করো না, এই নাও কত টাকা আছে নিয়ে যাও। সবাই দেখলো আপনার টাকা দিলেন, রুহুল আমিন এসে সিরকুটটা দেখলে আমরা গোপন তথ্যটা পেয়ে যাবো। এমনি হঠাৎ একদিন রোববার সন্ধ্যার দিকে আমরা নৌকা দিয়ে আমার মায়ের ভা খাওয়াইছে, খাওয়া দাওয়ার পরে বন্ধু বান্ধব দিয়ে দুইটা নৌকা নিয়ে বাইরিমু। এর মধ্যে রুহুল আমিন এসে দাদা দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তখনই ওই সিরকুটটা দিছে, ওটার মধ্যে লেখা ছিল ওই দিন ছিল রোববার, আগামী পরশু মঙ্গলবার 300 আর্মি আসবে দিঘির পার, তারা কমিউনিটি সেন্টার অর্থাৎ জনকল্যাণ কেন্দ্র ওখানে তারা পারমানেন্ট ট্রেনিং সেন্টার করবে এবং চতুর্দিকে তারা অপারেশন করবে। যদি ওই দালানরা ভেঙে ফেলতে পারো মঙ্গলবারের আগে, তাইলে আর রাজাকাররা বিল্ডিং ব্যতীত তারা কোথাও বসবাস করবে না, ওই একটা বিল্ডিংয়ে ছিল দিঘির পার বাজারে। তখন কী করলাম, সাথে সাথে ওই সিরকুট পাইয়া সে জসলং বিশ্বের বাড়িতে আসলাম, তারপর আমাকে কমান্ডার সাহেবের সাথে আলাপ করলাম, এবার সাথে সবাই সাথে আলাপ করিয়া পরের দিন সোমবার প্রায় 100 মতো নৌকা মুক্তিযোদ্ধা ভর্তি, এবং সবাই বলা ছিল সে সবাই দুর্মুজ রাজমিস্ত্রি বা দুর্মুজ হাতুড়ি সব হাতে নিয়ে আসবা, খালি হাতে কেউ আইসো না। আর প্রথমে আমার এলাকার থেকে কয়েকটা পাটখড়ির ইয়ে আইনা আগুন লাগাইছিলাম, সাউথ আলিগড় গ্রামের তেল দিয়ে আগুন লাগাইছি, কিন্তু আগুন নিয়ে কিছুই করতে পারিনি। হরিবর্ধন মুখার্জি নামে একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরের বিল্ডিংটা বানাইছে, তো সবাই কয় হরিবর্ধন মুখার্জির বিল্ডিং, এই আগুন মাগুনে কিছু ধরবো না। যাই হোক, পরে আবার পানি দিয়ে ওইটা ঠান্ডা করছি, ঠান্ডা কইরা তারপর ছাদে উঠছি, সারা রাত রয়ে দুর্মুজ দিয়ে হাতুড়ি দিয়ে ওইটার পিটাইছি, কিছুই করতে পারিনি। তখন মুন্সিপাল মহিউদ্দিন জেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপি তারা কয় কিরে কিছুই তো করতে পারলি না, আমি মামা আপনি মঞ্জুয়া নাম নেই যুগ যুগ, তখন কী করবি, এটা দুই আমি সাথে আমি মামা ধরবো না, একটা কাজ করেন। কী কাজ, সামনে দিয়ে অন্তত গুছে এলো কিছু কার্নিশ ব্যাঙ্গে ফুটিব, ব্যাঙ্গে ফুলে ওইটা যখন রাজাকার রাখইব স্যার এটা কিছু হয় নাই, এটা ভাঙতে পারে নাই, আমি দেখবো কি সামনে কার্নিশ ভাঙা, তখন ওরা মনে করব এটা এমনভাবে ওরা ভাঙিয়ে রাখছে আমরা ভিতরে ঢুকলো রিমোট কন্ট্রোল টিপবো আর আমরা পইরা মরমু, ওরা আর ঢুকবো না। তারপরেই 10-12 জন আইসা সামন্দা কিছু কার্নি সরে গুতে গেছে ভাঙছে। ঠিকই মঙ্গলবার দিন 4 লঞ্চ ভর্তি করে 300 আর্মি দিঘির পারে আসছে, আসার পরে ওই মাগরিবের সময় মুসল্লিরা সব মসজিদে, সেখানে ওই রাজাকার যেই রাজাকার কমান্ডার ছিল ও ভিতরে ঢুকে এই কাজী বাড়ি কে আছে, মানে আমরা কাজী বাড়ি কে আছে দিই, সবাই বলছে আমার এক চাষা ছিল বলছে না কাজী বাড়ি কেউ নেই, কাজী বাড়ি কেউ নেই, চোখ দেখো না দেখো না কই কাজী বাড়ি কে কই, তখন ভাই বলছে ভাই ভুইয়া একটা ছিল ওর নাম মা বাবার নাম মুজাফর শেখ, ওরে বাসে আমার এক ভাতিজা আছে মাল এক ওর মতো, ওই জব্বর কাজের বাতি যা যা গুল্লি কর সালারে কইয়া রাইফেল দা গুল্লি করছে, ছেলেটার সাথে সাথে স্পট ডেথ, তখন পা দিয়ে উল্টাইছে লাশটা, ওখানে প্রত্যক্ষদর্শী যারা তারা বলতো উল্টাই কয় কী রে এটা কারে মারলাম রে, এটা দিয়ে মুজাফরসাদের বলার মন নেই না না তার জব্বর কাজের মনে করে মারছিলাম। যাই হোক, এরপরে আর্মিগো খুব ইনসিস্ট করতেছে রিকোয়েস্ট করতেছে স্যার কিছুই হয় নাই কিছুই পায় না, তখনই ওই আমার বন্ধু বান্ধব সবাই কত হয়ে বললাম যে আসলে ফাইট তো করতে হবে করা ফাইট, তাইলে ইন্ডিয়া যাইতে হবে, তখন তো অন্ধা ওয়ে 11 নম্বর পায়ে হাঁটার রাস্তা, আর তো কোনো রাস্তা ছিল না, ওই হুমনা হইয়া ওদিক দিয়ে ব্যবসা বেড়ে সোনামুরা ক্যাম্প দিয়া ভিতরে ঢুকছিল, আর ঢাপা নিয়েছিলাম প্রায় 3 সপ্তাহ মতো। ওই লাস্টে যাইয়া আমি ইয়ে করলাম, আমাদের শামসুল হক সাহেব ছিল তো ওনারা আমরা পাই নাই, পরে পড়বো স্যার মুজাফর আহমদ, আমি আবার তখন ছাত্র ইউনিয়ন করতাম, তো স্যার মুজাফর সাহ সে আবার কমরেড মনি সিংয়ের বাসা ছিল আগরতলায় সেখানে নিয়ে গেল, ওনার দুইজনে মিলিতভাবে ইয়েটা করাইলো, এবং খুব ভোরবেলা 6 বাজে তার বাসায় দই চিরা কলা ইডালে টিফিন করিয়া এরপর আপনার ট্রাক, সে ট্রাক ধর্মনগর যাইতে যাইতে সন্ধ্যা,
ধর্মনগর থেকে তারপর ট্রেন, সেই ট্রেনে আপনার এই রঙ্গিয়া স্টেশন হইয়া সেই মিশে যেতে আবার সন্ধ্যা, তারপর ওইখান থেকে জিপে করে গেলাম ওই ট্রেনে। আসামের তেজপুর ডিস্ট্রিক্ট সেলুনবাড়ি ক্যান্টনমেন্ট, সেখানে স্পেশাল এক মাসের ট্রেনিং। তাই এক মাস ট্রেনিং দেওয়ার পরে ডিআইজি আসছে, ডিআইজি আসা বললো এই বেশটা কীরকম, সবার রিপোর্ট দিল, স্যার যতগুলো এখানে আমরা গ্রুপ ট্রেনিং দিয়েছি তার মধ্যে খুব স্ট্রং গ্রুপ এটা, আমরা একটা লিস্ট করে গেছিলাম গ্র্যাজুয়েট এসএসসির নিচে কাউকে নিব না। যাই হোক, তখন করে আরও 15 দিন তাদের বাড়াইয়া দাও এবং আরও তাদের টুইসেস মোটার্স বা গ্রেনেড এগুলো হয়েছে, তারপরে ডেটোনেটার এগুলো সব এই ট্রেনিংগুলো তাদের স্পেশাল আরও করাও। তা আরও 15 দিন করাইতে করাইতে ওই আপনার 15ই ডিসেম্বর পর্যন্ত আমাকে ট্রেনিং শেষ, 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে। তখন আমরা বললাম যে আমাদের আর্মস ডোনেশন দেন, বলে আপনারা আর্মস নিয়ে কী করবো, তখন আর আমাদের আর্মস দেয় নাই। যাই হোক, আমরা দেশে এসে খুশি, দেশের লোকজন খুব খুশি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।